বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলায় দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্র দর্শক গোটা দেশ যখন মোটামুটিভাবে স্থবির সর্বত্র অনিশ্চয়তা তখন দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট এবং আমুল বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট ঠিক ছমাস আগেও কল্পনা করা যায়নি যে বাংলাদেশের ক্রিকেট আজকে যেখানে দাঁড়িয়ে আছে আজকে বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখতে পাচ্ছে বা বিশ্ববাসী বাংলাদেশের বাইরে যারা ক্রিকেট প্রেমী তারা বাংলাদেশকে যেভাবে সমীহ করে ছ মাস আগে এই অবস্থাটা ছিল না একটা টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিল বাংলাদেশ ক্রমাগত ম্যাচ হারছিল গত নভেম্বরে জিম্বাবুয়ে বাংলাদেশে আসে ওয়ানডে এবং টেস্ট খেলতে সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করে এবং যদিও সে সময়টা তার একটা আলোচনা ছিল যে জিম্বাবুয়ে তুলনামূলক বিচারে তাদের দুর্বল দল নিয়ে বাংলাদেশে খেলতে এসেছিল তারপরে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি এবং বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে গিয়ে যে প্রস্তুতি ম্যাচ খেলেছে সেখানেও বাংলাদেশ খানিকটা ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সেই ব্যর্থতা আবার শঙ্কিত করে তুলেছিল যে বাংলাদেশ শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে কি করবে এবং বিশ্বকাপ খেলতে নেমে তিনটে ম্যাচ লক্ষ্য ছিল যে তিনটে ম্যাচ হয়তো বাংলাদেশ জিতবে দুটো তো অন্তত জিততেই পারবে এরকম একটা স্বপ্ন ছিল আবার সেই সামকে পাকাটার মতো অবস্থাও হয়ে যেতে পারে সেরকম একটা আশঙ্কাও ছিল কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতলো তিনটেই এবং কোয়ার্টার ফাইনালে গেল এবং তার চাইতে বড় কথা হলো নিউজিল্যান্ড যারা এর আগে টানা সাত ম্যাচ হেরেছে বাংলাদেশের কাছে তাদের সঙ্গে যে লড়াইটা তারা বিশ্বকাপে অপরাজিত ছিল একদম শেষ ম্যাচ ছিল বাংলাদেশের সঙ্গে সেই লড়াইটাও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং সেই পরাজয়ে যদি বাংলাদেশ পরাজিত হয়েছে কোনো গ্লানি ছিল না কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে আম্পায়ারদের ভারতের সঙ্গে যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি আমরা সবাই কম বেশি জানি যে এটি বিশ্ব ক্রিকেটে বিশ্ব ক্রিকেটকে তোলপার করেছে এর নানা দিক আম্পায়ারিং নিয়ে প্রযুক্তির ব্যবহার নিয়ে নানা দিক নিয়ে এবং বাংলাদেশের মানুষের ধারণা যে সেই ম্যাচটিতে বাংলাদেশকে আসলে হারিয়ে দেওয়া হয়েছে এবং যে গতিতে বাংলাদেশ বিশ্বকাপে খেলেছে যে মানের খেলা খেলেছে এবং তারপরে বিশ্বকাপ শেষে যে মানের খেলা খেলছে আজকে যে কেউ বলতেই পারে যে কোয়ার্টার ফাইনালে পরে যদি কোয়ার্টার ফাইনাল ম্যাচটা যদি বাংলাদেশ জিততো তাহলে হয়তো সেমিফাইনালেও বাংলাদেশ জিততে পারতো হয়তো ফাইনাল খেলতে পারত ফাইনালে জিততে পারত মানে আজকে বাংলাদেশ জেলের দলের যে অবস্থা এটি কেউ কেউ ভাবতেই পারেন যদি এই ভাবাটা এখনই ঠিক সমীচীন হবে কি না সেটি নিয়ে বড় একটা প্রশ্ন থাকতেই পারে যাই হোক এরপরে পাকিস্তান সময়কার বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশে এসে এসছে তিনটে ওয়ানডে একটি টি টোয়েন্টি এবং দুটো টেস্ট ম্যাচের খেলতে এবং বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়ার যাকে বলে ওয়ান ডেতে তিনটে ম্যাচেই বাংলাদেশ জিতেছে টি টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে বীরত্বের সঙ্গে লড়াই করে প্রথম টেস্টে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ড্র করেছে এবং প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে কিন্তু বাংলাদেশ ড্র করলো এবং আজকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ পাকিস্তানের সঙ্গে ঢাকার সেরে বাংলা স্টেডিয়ামে দর্শক বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের এই আমূল বদলে যাওয়া কিভাবে বাংলাদেশ বদলে গেল এবং ভবিষ্যতে কী করণীয় এরা পরেই আসবে বাংলাদেশে খেলতে আগামী সাতই জুন ভারত তারপরে আসবে সাউথ আফ্রিকা তারপরে অস্ট্রেলিয়া সামনের দিনগুলো কেমন যেতে পারে এবং কি করা উচিত সেগুলো নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবার জন্য আমার আজকের অতিথি চলুন পরিচিত হই তাদের সঙ্গে বায়াবাসা আছেন শফিকুল হকিরা বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব তিনি পালন করেছেন নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে গভীরভাবে নিবিড়ভাবে সম্পর্কিত আমার যিনি আছেন তার পরিচয় চৌধুরী জাফরুল্লাহ সারাফত ধারা ভাষ্যকার পুরো বিশ্বকাপ কাভার করেছেন এবং বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ফুটবল যেখানে থাকে চৌধুরী জাফরুল্লাহ ধারা সারাফত সেখানেই এবং আজকে তৃতীয় মাত্রার মঞ্চে স্বাগত আপনাদের দুজনকে মিস্টার শফিকুল হক হীরা আপনাকে অভিনন্দন আপনাকে অভিনন্দন যারা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট তারা আসলে বাংলাদেশের এই সাফল্যে সবাই অভিনন্দন পাওয়ার যোগ্য যে প্রশ্ন শুরু করতে চাই যে আমুল বদলে গেল হঠাৎ করেই যে বদলে গেল রহস্যটা কি মানে আপনি ঠিকই বলেছেন যে গত আট মাস ধরে জিম্বাবির আসার আগে বাংলাদেশ খুব ভালো খেলতে শুরু করে আমরা জিম্বাবুকে কমপ্লিটলি হোয়াইট ওয়াশ করি ওডিআইতে এবং টেস্ট ম্যাচে এবং তখন একটা ধারণা ছিল আমাদের যে ক্যাপ্টেন কি একজনই থাকবেন না ওডিআই ক্যাপ্টেন কি সেপারেট হবে আমরা বোর্ড সিদ্ধান্ত নেয় যে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি ওয়ার্ল্ড কাপের তো এখনো ছয় মাস দেরি আছে জেমভাবে টোর পরে এটা কি এক্সপেরিমেন্টে কি সাকসেসফুল হয় কিনা তাহলে মুশফিকের উপরে একটু চাপটা কমবে যেহেতু ও উইকেট কিপিং করে তারপরে ও ব্যাটিং স্তম্ভ ওর অনেকক্ষণ ব্যাটিং করতে হয় ওকে তারপরে যদি আবার ওয়ান ডে প্রেশারটা নিতে হয় হয়তো জন্য একটু বেশি হতে পারে তার পরিবর্তে যদি মার্শাভিম মূর্তজাকে ক্যাপ্টেন বানানো যায় হু ইজ এ ফাইটার হু লিডস ফ্রম দ্য ফ্রন্ট তাহলে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি এবং সেই সুযোগটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ঠিক মতো নিয়েছে এবং মার্শাফি আন্ডারের প্রথম সাফল্য আসতে শুরু করে জিম্বাব্বেকে নিয়ে তো জিম্বাকে যখন আমাদের কাছে হেরে গেল তখন আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে যেহেতু ছয়টা ম্যাচ আছে তিন দুটা আছে অ্যাসোসিয়েট মেম্বার টিম একটা বড় দলকে হারালে আমরা কোয়ার্টার ফাইনালে যাব সেই এমটি নিয়েই কিন্তু টিমটি যায় অস্ট্রেলিয়া এবং আমাদের টিম যায় প্রায় বিশ বাইশ দিন আগে এবং চারটা প্র্যাকটিস ম্যাচ সেখানে খেলে বাট সেখানে হারাটা আমি অত বড় করেই দেখছি না কারণ তখন ম্যানেজমেন্ট এবং সিলেক্টার্সের টিম কম্বিনেশন করছিলেন যে কোন টিমটা আমাদের অ্যাকচুয়াল মূল দল হবে তারপরে প্র্যাকটিস ম্যাচে আমরা কিন্তু এই পাকিস্তানের সাথেই খেলেছি এবং দুই রানে আমরা হেরেছিলাম বাট দ্যাট ইজ এ মেটেরিয়াল তারপরে আমরা ঘুরে দাঁড়াই আফগানিস্তানের সাথে একসময় আমাদের পজিশন কিন্তু খুবই খারাপ ছিল একশো উনিশ রানে চারটা উইকেট চলে যায় কিন্তু সেই একটা ম্যাচে সাকিব এত দৃঢ়তার পরিচয় দিয়েছে মানে নর্মালি হি ইজ এ ভেরি অ্যাট্যাকিং ব্যাটসম্যান বাট ওই সময় ওই রিয়েলাইজ করেছে চারটা উইকেট চলে গেছে আমি এখন যদি আউট হই দেন উই মে নট ক্রস টু টোয়েন্টি ফাইভ দেন আমাদের কিন্তু এই ম্যাচটা হয়তো আমরা হেরে যাব কারণ বেশিরভাগ ম্যাচই দেখা যাচ্ছিলো যে তিনশো রানের উপরে যাচ্ছিলো এবং সেটাই অনেক কাজ দিয়েছে আমরা আফগানিস্তানকে খুব কমফোর্টেবলি বিগ মার্জিনে হারাই এবং আমরা স্কটল্যান্ডকেও হারাই তারপরে ছিল যে একটা বড় দলকে ধরা এবং সেটাই হয় ইংল্যান্ড এবং আমরা ইংল্যান্ডকে হারাই অ্যান্ড এজ এ ফর্মার ক্যাপ্টেন এজ এ ফর্মার ক্রিকেটার ষোলো কোটির মানুষের মতো আমিও একজন সাধারণ মানুষ হিসাবে আমি গর্বিত যে বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলেছে তারপরে এসেই খেলা পড়লো পাকিস্তানের সাথে যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন আপনি আগেই বলেছেন উনিশশো সালে ওরা চ্যাম্পিয়ন হয়েছে ইমরান খানের নেতৃত্বে আমরা আটটা টেস্ট ম্যাচ খেলেছি ওদের সাথে আমরা কোনো টেস্ট ম্যাচে জিতিনি চারটিতে ইনিংস ডিফিট এবং চারটিতে বড় ব্যবধানে হেরেছি কিন্তু আমরা যখন ওদেরকে ওডিআইতে হারালাম টিম কত সুন্দর খেলেছে মানে মোস্ট কনভিনসিংলি আমরা ওদেরকে বিট করে যদি দুটো টিমকে চুজ করা হয় খেলার রেজাল্টের পরে সবাই বলবে যে না বাংলাদেশ ইজ টিম এবং আমরা আমি ভেবেছিলাম যখন আফ্রিদি এবং ওরা আসছে টি টোয়েন্টিতে তখন হয়তো একটা রিকভারির চেষ্টা কিন্তু ইট ইজ নট ওয়ার্ক সেখানেও আমরা চার ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যাই এবং সেই ধারাবাহিকতা আমরা কিন্তু টেস্ট ম্যাচেও দেখালাম এবং অনেকগুলো খেলায় কিন্তু এমন একটা অবস্থা এমন একটা সময় এসেছে যখন মনে হচ্ছে যে বাংলাদেশ বোধহয় ম্যাচ হারতে বসছে সেখান থেকে কিন্তু বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে এবং ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে ভালোভাবে ভালো করার একটা কারণ হলো যে তামিমকে নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছিল পাকিস্তান সিরিজে আগে ও আদৌ কি টিমে থাকবে কি থাকবে না ওয়ার্ল্ড কাপে ওর পারফরমেন্সটা একটা ম্যাচ ছাড়া খুব ভালো ছিল না বাট তামিম ইজ ওয়ান প্লেয়ার মানে আমার আমার বলতে হয় যে ওকে ছাড়া দল করা খুব মুশকিল যেভাবে সাকিবকে ছাড়াও দল করা মুশকিল এবং মশফিক এবং রিয়াদ এদের ছাড়া যেমন দল করা মুশকিল সেভাবে তামিমও ওকে ছাড়া দল করা মুশকিল তামিম উইল ক্লিকিটি প্লেয়ার কিন্তু একসময় জেগে উঠবে এবং পাকিস্তানের বিরুদ্ধেও যেভাবে খেলেছে ওটিএর কথা বলতে চাই সেখানে তামিম সেঞ্চুরি করেছে দুটো দেখান আমাদের মিডিল অর্ডার ব্যাটিং পায়নি এগেনস্ট এ টিম লাইক পাকিস্তান সাকিব একবার ব্যাটিং পেয়েছে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর ব্যাটিংই পাই তা আমি অনেক টক শোতে বলেছি যে টেস্টে যদি আমরা যদি ড্রর দিকে যায় প্রথমে তো জানতাম না যে কী হবে খেলার আগে তা আমাদের মিডিল অর্ডার যদি কিছুটা ব্যাটিং করতে পারে কিন্তু সেই সেই যে সুযোগটা আমরা পেয়েছে টি টোয়েন্টিতে সাকিব করেছে ফিফটিন অর্ডার এবং সাব্বির করেছে ফিফটিন অর্ডার সো মিডিল অর্ডারও কিন্তু কিছুটা ব্যাটিং পেয়েছে সো আপনার কাছে কারণ কি মনে হচ্ছে মানে ক্যাপ্টেনসির কথাটাই আমি এতক্ষণ যা বললেন তাতে বোঝা গেল যে ক্যাপ্টেনসিটা একটা বড় ব্যাপার এই এই সাকসেসের পেছনে আর কোন কারণ হয় এটাই না সেটা একটা কারণ এবং বোর্ড হ্যাজ সাপোর্টড देम ভেরি ওয়েল সেটা আর একটা কারণ মাসহিবি কিন্তু ইজ ভেরি ডাইহার্ড গাই ভেরি সিম্পল ও কি যেভাবে সম্মান করতে জানে ও ছোটদের সাথে সেভাবেই মিশে এবং হি লিডস ফ্রম ফ্রন্ট আমরা খেলার মধ্যে वर्ल्ड কাপেও দেখেছি যে হি ইজ টেকিং উইকেটস জিম্বাবের সাথে আমরা দেখেছি হি ইজ টেকেন উইকেটস রাইট ফ্রম দ্য বিগিনিং এবং হি knows হাউ টু এনকারেজ এবং ও সবের সাথে মিক্স করে থাকে তো এটা একটা ওর বড় গুণ হি ডাজেন্ট মানে শো অফ দ্যাট ইজ আ ক্যাপ্টেন আসছি আবার আপনার কাছে চৌধুরী জাফরুল্লাহ শাহফাত থ্যাংক ইউ জিল্লোর ভাই হীরা ভাই অনেক কথা বললেন বাংলাদেশ আসলে কিন্তু বদলে যাওয়ার পেছনের রহস্যটা কি মনে হয় আপনার কাছে কারণ কি করি এটি কিন্তু এক নতুন বাংলাদেশ এটি এক পুরনো বাংলাদেশ নয় নতুন বাংলাদেশ এই সেন্সে আমি বলবো যে যে বাংলাদেশ দলটি এখন খেলে যাদেরকে নিয়ে দল গঠন করা হয় তাদেরকে কিন্তু অনেক দিন ধরে তারা একসাথে খেলে ফলে দলের মধ্যে কিন্তু একটা কম্বিনেশন একটা টিম স্পিরিট কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যায় আপনি যদি বিশ্বকাপের কথা বলেন ধারাভাষ্য দিতে গিয়ে আমি যেটি দেখলাম যে খেলোয়াড়দের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে অ্যাপ্লিকেশন অ্যাটিচিউড অ্যাপ্রোচ এর মধ্যে কিন্তু একটা বিরাট ফারাক আপনি নভেম্বরের কথা যেটি বললেন যে জিম্বাবুয়ের বিরুদ্ধে হয়তোবা ওই দলটিকে ধরে নেওয়া হয় যে অপেক্ষার কিন্তু একটু দুর্বল কিন্তু আপনি যদি বিশ্বকাপের পারফরমেন্স দেখেন নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যারা নাকি এই বিশ্বকাপের ফাইনালিস্ট বাংলাদেশ দলের যে দুর্দান্ত পারফরমেন্স এবং অস্ট্রেলিয়াতে এডিলেডে ইংল্যান্ডকে পরাজিত করা রুবেল হোসেন মিডলের যে ওভারগুলো সেখানে একটা ফায়ার স্পেল বোলিং তিনি করেন এক ওভারে দুটি উইকেট তিনি লাভ করেন এরপরে শেষে গিয়ে আপনার প্রথমে স্টুয়ার্ট ব্রড এবং সব শেষে জেমস অ্যান্ডারসনকে যেভাবে বোল্ড আউট করেন রিয়েলি অসাধারণ সব মিলিয়ে মাহমুদের কথা এবং রুবেলের কথা স্পেশালি বলতে হবে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি বিশ্বকাপে প্রথমে ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তীতে ব্যাক টু ব্যাক শতরান নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত থেকে একশো সাঁত্রিশ রান করে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি বিশ্বকাপে শতরান করার গৌরব অর্জন করেন ওখান থেকেই কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ দলের যে কারিশ্মা সেটি শুরু হয় এবং আপনি জানেন যে বাকি যে দলগুলো কোয়ার্টার ফাইনালে অবতীর্ণ হয় দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড এবং তার পাশে কিন্তু একটি নাম তার নাম বাংলাদেশ তো কোয়ার্টার ফাইনালে খেলাটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় এবং কোয়ার্টার ফাইনালে কীভাবে বাংলাদেশ পরাজিত হল সেটি স্যাটেলাইট টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন আপনি জানেন যে বিশ্বকাপ এমন একটা রোমাঞ্চকর আসর যেখানে ফোকাসটা থাকে কিন্তু অনেক বেশি একটা খেলা জয়লাভ করা মানে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া যে বাংলাদেশ এই দলের বিরুদ্ধে জয়লাভ করতে সমর্থ হলো আর যখন দ্বিপাক্ষিক হয় এতটা কিন্তু ফোকাস থাকে না তো স্বাভাবিকভাবেই বিশ্বকাপ এমন একটা রোমাঞ্চকর আসর ওখানে পারফরমেন্স করতে পারলে সারা বিশ্বকে কিন্তু জানিয়ে দেওয়া সম্ভব হয় যে বাংলাদেশ যে কোনো দলের জন্য কিন্তু থ্রেট এর পাশাপাশি পরবর্তীতে কথা বললেন ভাই যে একটা খেলায় স্কটল্যান্ডের সাথে নাইনটি ফাইভ করেন তারপরে বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি এ সাকিব আল হাসানও কিন্তু বিশ্বকাপে ব্যাটিং বোলিং মিলিয়ে তিনি কিন্তু খুব একটা ভালো করতে পারেননি এবং সাকিব আল হাসান এই যে এখন যে পাকিস্তান সফর করে বাংলাদেশ যদি আমরা টেস্টে খুব একটা খুব একটা ভালো করতে পারেনি মানে মানে সাকিবের মতো হয়নি যে মানের খেলোয়াড় আপনি জানেন তিনটি ফরম্যাটেই তিনি নাম্বার 1 অলরাউন্ডার টি টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্টে খুব স্বাভাবিকভাবেই সাকিবের এখানেও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা খুব একটা সন্তোষজনক নয় তারপর আমি বলবো যে বাংলাদেশ দলের মিকমাল যাকে নিয়ে এত কথা হয় আমরাও আপনার এই অনুষ্ঠানে অনেক কথা বলতাম তামি মিকমালকে নিয়ে বাট একটা জিনিস আমরা যখন ধারাভাষ্য দেই প্রায় বলি আবার রিয়াদের পারফরমেন্স কিন্তু ওয়ার্ল্ড কাপে যেরকম ছিল সেরকমটি সেরকম এখানে কিন্তু দেখা যায় না তারপরেও আমরা ধরাভাষ্য দিতে গিয়ে একটা কথা প্রায় বলি যে ফর্ম ইস পার্মানেন্ট একটা কথা আমরা বলে থাকি তো যারা মাস্টার ক্লাস ব্যাটসম্যান যারা জাত খেলোয়াড় তারা কিন্তু একটা সময় জেগে ওঠে তো তামিম ইকবাল কিন্তু ওই যে গর্জে ওঠা তামিম জেগে ওঠা তামিম সেটি কিন্তু তিনি দেখাতে সক্ষম হলেন আপনি দেখেন ওয়ান ডেতে ব্যাক টু ব্যাক শতরান পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে এবং টেস্টে প্রথম টেস্টে তিনি যেভাবে ডাবল হান্ড্রেড দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে করার গৌরব অর্জন করলেন এখানে কিন্তু সাহসেরও একটা অনেক বড় ব্যাপার আপনি দেখেন ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে কোথায় গিয়ে তিনি শর্টস খেলেন ইভেন ইমরুল কায়েস দুজনে যেভাবে এখানে কথা বলা দরকার যে আমাদের প্লেয়াররা কিন্তু এখন

এত ছোটখাটো একজন মানুষ কিভাবে তিনি যেটি কিন্তু তাকে টেন্ডুলকার এবং জন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় তাদের নামের পাশে নাম লেখাতে সক্ষম হয় যদিও পরপর এগারো টেস্টে শতরান করেন ভিপ রিচার্ড বীরেন্দার সেবাগ এবং গৌতম গম্ভীর এভিডি ভিলিয়ার্স পরপর বারোটি টেস্টে তিনি অর্ধ শত করেন তো সব মিলিয়ে বিশ্ব রেকর্ড ব্যাটিং গড় এবং বাংলাদেশ দল যে একটা বিশ্ব ক্রিকেট অঙ্গনে বা বিশ্ব ক্রিকেটে যে একটা পরাশক্তি দলগুলোর বিরুদ্ধে একটা থ্রেট হয়ে এসছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশ হোপফুলি আপনি দেখবেন এখন যে দলের সাথেই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন বাংলাদেশ আর আগের মতো আপনি প্রায় মাঠে গিয়ে খেলা দেখেন ঢুকেই শুনতে পান যে টপ অর্ডারের চার উইকেট নেই

খেলোয়াড়দের মধ্যে যে একটা আন্তরিকতা তৈরি করে দলকে একটা যোগ্য স্থানে উপস্থাপন করা এটি কিন্তু অসাধারণ ক্ষমতা তার যেটি বলার অপেক্ষা রাখে না তার পাশাপাশি মুশফিকুর রহিমও কিন্তু অসাধারণ অধিনায়ক তিনি টেস্টে এখন অধিনায়ক এর আগে ওয়ানডেতে তার অধিনায় করতেও কিন্তু বাংলাদেশ দলের পারফরমেন্স অনেক ভালো আর একটি কথা হীরা যেটি বললেন যে তামিম এবং সাকিব আল হাসান যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ দল গঠন করা সম্ভব নয় এটি সত্যি যে তামিমের বিকল্প নেই সাকিব আল হাসানের বিকল্প নেই পাশাপাশি আমি এটিও একটু বলতে চাই যে বাংলাদেশ দল এখন এমন একটা দলে পরিণত হল বাংলাদেশ দলে যারা খেলে আপনি দেখেন যদি তামিম রান না করে তাহলে মাহমুদুল্লাহ দাঁড়িয়ে যায় মাহমুদুল্লাহ যদি রান্না না করে মুশফিকুর রহিম তিনি রান করে দেখিয়ে দেন তা না হলে সৌম্য সরকার না হয় সাব্বির রহমান না হয় নাসির হোসেন তো সেই জন্যে ওই তামিম ইকবাল সাকিব আল হাসান একবার শ্রীলঙ্কা সফরে তারা কিন্তু দলভুক্ত হননি ইঞ্জুরির কারণে বাট বাংলাদেশ কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করতে সমর্থ হয় এবং মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি কিন্তু টেস্টে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল হান্ড্রেড করার গৌরব অর্জন করেন সো বাংলাদেশ যেভাবে গোয়িং আপ আই থিঙ্ক যে কারোর জন্য আর বাংলাদেশ অপেক্ষা করবে না যে একজন ভালো না খেললে বাংলাদেশ আর তার বিকল্প খুঁজে পাবে না এটি আমার মনে হয় না আমি এই সুযোগে একটু যারা নির্বাচক মণ্ডলী যাদেরকে বলা হয় থ্যাংকসলেস জব তাদের ওই থ্যাংকসলেস শব্দটা ফেলে দিতে চাই যেমন প্রধান নির্বাচক ফারুক আহমেদ কিংবদন্তি খেলোয়াড় মিনহাজুল আবেদিন নান্নু হাবিবুল বাঁশার সুমন তাদেরকে থ্যাংকস জানাতে চাই যে তারা এই যে নতুন নতুন খেলোয়াড়দেরকে আবিষ্কার করা সৌম্য সরকার সব রহমান মোহাম্মদ শহীদ লিটন দাস রনি তালুকদার এদেরকে যে আবিষ্কার করা এটি কিন্তু অন্যতম কারণ আর অধিনায়ক এবং এর পাশাপাশি আহ নাইনটি সিক্সে যখন শ্রীলঙ্কা দল ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয় তখন বাংলাদেশ এখন যেভাবে এগিয়ে শ্রীলঙ্কা কিন্তু ওইভাবে এগিয়ে গিয়েই তারা কিন্তু বিশ্বকাপে আপনি যেটি বললেন যে অধিনায়কের পাশাপাশি আর কোন নেপথ্য কারণ খুঁজে পান কিনা যারা কোচিং স্টাফ তাদেরকে থ্যাংকস জানাতে চাই হাতুরে সিঙ্গের ডেফিনেটলি যারা বোলিং প্রশিক্ষক যারা ফিল্ডিং প্রশিক্ষক বিশেষ করে বোলিংয়ে হিতি হিতিস্ট্রিক এর কথা না বললেই নয় এককালের বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত বোলার তার অসাধারণ পারফরম্যান্স তাদেরকে ধন্যবাদ জানাতে চাই দলের যে এই যে পারফরম্যান্সে আমূল একটা পরিবর্তন এদের একটা বিরাট ভূমিকা নির্বাচক মণ্ডলীদের একটা অসাধারণ ভূমিকা বিসিবির অসাধারণ ভূমিকা তাদের যে গেম প্লান তাদের যে একাডেমির কথা যদি বলি এবং এস গ্রুপ যে দলগুলো সেগুলো নিয়ে তাদের যে করার ওই প্রশ্নটা আবারও আসবে যে হঠাৎ করেই সবাই যেমনটা চৌধুরী জাফরুল্লাহ সারাফত বলছেন সবাই অসাধারণ হয়ে উঠলেন সবাই একসঙ্গে মূল কারণ অনেক দিন ধরে সবাই একটা দলে একই সঙ্গে খেলার কারণে তাদের মধ্যে আমি সেটাই বলতে চাচ্ছিলাম শারাফত যেটা বললো সেটাকে ধরেই বলছি আমাদের ওয়ার্ল্ড কাপের প্রাপ্তি কিন্তু তিনজন নতুন প্লেয়ার সমু সরকার এবং ফার্স্ট বোলার হিসেবে তাসকিন এটা কিন্তু বড় পাওয়ার এটার জন্য যেটা শারফত বলেছে যে সিলেক্টার্সকে ধন্যবাদ দেওয়া উচিত আই থিঙ্ক ফারুক ইজ ভেরি ফার্স্টেড আই ওয়াজ ইজ ম্যানেজার এবং এর আগে সালেও কিন্তু একবার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন তখন কিন্তু থার্টি মেবি ওয়ান খেলে বাংলাদেশ যার মধ্যে একত্রিশটি বত্রিশটির মতো ওয়ান ডে তে বাংলাদেশ জয়লাভ করে ফারুক আমার মনে হয় দ্বিতীয়বারের মতো হলেনি ফার্সাইটেড এই যে ইয়াং ভেরি গুড জব ওয়েল সাপোর্টেড বাই মিনজুল হাবিদের নান্ন ওয়ান অফ দি ফাইনেস্ট ব্যাটসম্যান আমাদের দেশের এবং হাবিবুল বাসুত অবভিয়াসলি ইজ এ প্রোভেন প্লেয়ার টেস্ট ক্যাপ্টেন ছিলেন তো সুতরাং আমরা ব্যাটিং এটি স্ট্রং আপ টু লোয়ার অর্ডার এইট নাইন পর্যন্ত আমাদের ব্যাটিং কিন্তু বেশ একটা ক্ষমতা রাখতে রাখে স্পিনে উই আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড টেস্ট খেলায় যেটা আমরা ল্যাক করছি সেটা আমি যেটা মনে করি ইজ ফাস্ট বোলিং ফাস্ট বোলিং কিন্তু ইনিশিয়ালি যদি উইকেট না পায় তাহলে একটা টিমকে আমি মনে করি যে দুবার আউট করা ইজ ভেরি ডিফিকাল্ট আপনি কিন্তু একটা টেস্ট জিতে হলে এবং সেখানে আপনি 20 উইকেট নিতে হবে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা খুল না হলো সেখানে বোলিং এর দুর্বলতা তো বেশ ভালোভাবে ফুটে উঠেছে বাংলাদেশ দলে সেজন্যই আমি বলছি হিট কিন্তু কাজ করছে ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডারস কিন্তু এবং আমি চাই যে হিট নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বাংলাদেশ টিমের সাথে জড়িত থাকুক ও ও কিন্তু বোলার তৈরি করে দিতে পারবে এবং ও বলবে যে কোন উইকেটে বাংলাদেশ ভালো করতে পারবে

anybody even in test. So, আজকে টেস্ট শুরু হচ্ছে পাকিস্তানের সঙ্গে ঢাকায় এই টেস্টে কিছু পরিবর্তন ইনজুরি জনিত কারণে হয়তো রুবেল থাকতে পারবেন না রুবেলের জায়গায় আবুল হাসান আবুল হাসান আবার কিন্তু জিম্বাবে টুরে ছিল এই টুরে না বা এভে টুরে উইকেট কিপিং এ হয়তো মুশফিক থাকবেন না সেখানে লিটন দাস আসতে পারে আসার সম্ভাবনা আছে তো সব মিলিয়ে এই টেস্টটি কেমন হবে বলে মনে হচ্ছে আমরা তো যেটা মনে করছি যে ফার্স্ট টেস্টে যখন আমরা তিনশো বত্রিশ করলাম তার জবাবে ইংল্যান্ড পাকিস্তান করল ছয়শো আঠাশ এটা বিরাট বড় লিড দুশো ছিয়ানব্বই রানের তামিম আর ইমরুল যেভাবে ব্যাটিং শুরু করেছে যেভাবে ব্যাটিং করল তিনশো বারো রানের পার্টনারশিপ ওরা মানে পাকিস্তান চিন্তেই করতে পারে না হোয়াট ইজ গোয়িং অন মানে কি হচ্ছে ডাউন দ্য উইকেট এসে স্পিনারদেরকে হাফ বলি করে লফটের ড্রাইভ মারছে সিক্স স্কোয়ার কাটিং অল অ্যারাউন্ড দ্য গ্রাউন্ড বিউটিফুলি ফোর সুইপিং কারেক্টলি ফোর রিভার্স সুইপ পর্যন্ত খেলছে যেটা টেস্টে দেখা যায় না এবং রিভার্স সুইপ এমন সুন্দর খেলছে জাস্ট লাইক নর্মাল সুইপ তো এই টিমের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে শুধু কি সাফল্যের পেছনে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বা টিম হিসেবে খেলতে পারা নাকি

অনেক বেশি রান দিয়ে যায় ওকে বোধ হয় ওয়াকার ইউনুস আর ওর ওপরে চান্স নেয়নি ফার্স্ট টেস্টের জন্য আমার মনে হয় কালকেও ইউনুস ওকে নিয়ে চান্স চান্স নেবে না এই তিনজন স্পিনার কিন্তু স্প্রিট গুড বাট ওরা চিন্তা করতে পারেনি যে তামিম এমন ইমরুল এত অসাধারণ একটা ইনিংস খেলবে আই বিলিভ ইউ মি ওয়ার্ল্ডে খুব কম টিম আছে যারা ফোর পয়েন্ট সেভেন ফাইভ রান রেট করেছে তামিম এমন ইমরুল যখন ব্যাটিং করে তিনশো বারো ও। Run rate was 4.75. Even India does not have that kind of uh, run rate, believe me. Not even Australia. It's <laughs> unusual. <laughs> it's just brilliant betting. Bowler, they were just playing as if nothing has happened. They went and played their heart, at, mm -hmm. heart out. And they, John, you have nothing to fear. দুশো ছিয়ানব্বই রান কিন্তু বড় রান না অনেকেই মনে করছে তো ইনিংস ডিপিট হয়ে যেতে পারে হয়তো পাকিস্তান বাংলাদেশ হয়তো তিনশো সত্তর রান করবে পাকিস্তানকে মাত্র আশি কিংবা নব্বই রান করতে হবে এই যে বাংলাদেশ যে ইনিংস খেলেছে টু সিক্সটি রান্সে লিড নিয়েছে তখনও চারটা উইকেট বাকি এবং মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের ওয়ান অফ দ্য লিডিং ব্যাটসম্যান বলছে পাকিস্তান ডিড নট ড্র ইট বাংলাদেশ ওয়ান দিস ম্যাচ জিল্লু ভাই একটা হল যে হীরা ভাই যেটি বললেন টেস্টে আপনি জানেন ওভার প্রতি যদি তিন রান করতে পারে সেটিই কিন্তু সম্মানজনক কিন্তু শুরু থেকেই কিন্তু সাড়ে চারের মতো বাংলাদেশ দলের ওভার প্রতি রান প্রথম টেস্টে ইমরুল কায়েস এবং তামিম ইকমাল যেভাবে ব্যাটিং করলেন এবং বোলারদেরকে বলা যায় যে অলমোস্ট আলগা ধরনের বল পেলে প্রায় প্রতিটি বলই কিন্তু গ্যালারিতে তারা পাঠাতে সক্ষম হয় রিভার্স এর কথা বললেন টেস্টে যেটি দেখা যায় না অসাধারণ টাইমিং এবং বল মুহূর্তের মধ্যে চলে যায় সীমানার বাইরে ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে লফ ওয়ান ড্রাইভ লফ টে ড্রাইভ এগুলো কিন্তু রিয়েলি অসাধারণ আর আরেকটা বিষয় যেটি সাঈদ আজমলের কথা উল্লেখ করলেন হয় কি আপনি জানেন যে বোলিং অ্যাকশনের কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তারপরে যখন তিনি ফিরে এসছেন রিদমটা ফিরে পাওয়া কিন্তু খুব হয়। সময় লাগে কারণ এই যে 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 করে বল করার ব্যাপারটা আগে যেভাবে সাঈদ আজমল এখন উনি ওইভাবে করতে পারবেন না ফলে এই রিদমটা ফিরে পাওয়া কিন্তু সময়ের ব্যাপার এটি একটা কারণ আর আপনি যেটি বললেন যে পাকিস্তান দল অন্য কোনো কারণ কিনা খুব অবছালো মনে হয়

এবং উইকেটও নিয়ে থাকে এবং আমরা দেখেছি টেস্টে ও দুটো উইকেট নিয়েছি তো উই অ্যাডভান্টেজ বাট তো আমরা নিবোইন আমরা টিমকে দেব কেমন তবে যারা ক্রিকেটের যারা রথি মহারথি অনেকেই বলে থাকেন আমাদের দেশের বাইরে পাকিস্তানের পক্ষে বা ভারত থেকে অনেকে বলে থাকেন যে বাংলাদেশ যখন প্রথম ইনিংসে পাকিস্তান অনেক রানে গিয়ে যে দেখো ওই যে ওয়ান বাংলাদেশ ভালো করলো আবার দেখো এই টেস্টে বাংলাদেশ হেরে যাবে ইনিংসের ব্যবধানে পরাজিত হবে টি20 তো পাকিস্তানকে প্রথম হারিয়েছে এবং এত বড় একটা ভারতের সক্ষম হলো এবং আপনি যদি তিনটা ওয়ান কথা বলেন টি20 এর কথা বলেন যে সচনীয়ভাবে বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করতে সমর্থ হলো এখানে আসলে বাংলাদেশকে ধন্যবাদ সাধুবাদ সবাইকেই দেওয়া উচিত যদিও যারা সমালোচনা করে থাকে আমি জানি না কোন বিচার বিশ্লেষণে তারা এই সব কথা বলে তবে বাংলাদেশ যোগ্যতর দল হিসেবে ওয়ান ডেতে টি টোয়েন্টিতে এবং টেস্টে যেটি ড্র করতে সমর্থ হলো ওই অবস্থা থেকে এটি কিন্তু জয়ের সমান আমি মনে এই টেস্ট থেকে কি আশা করছেন যেটি শুরু হচ্ছে আজকে ডেফিনেটলি বাংলাদেশ ভালো খেলবে হয় বাংলাদেশ জয়লাভ করবে না হয় বাংলাদেশ ড্র করতে সমর্থ হবে এই টেস্টও যে প্রসঙ্গে আমি এসেছিলাম কোনো পরামর্শ আছে কারণ টেস্ট ক্রিকেট আমরা জানি যে এটি সেশন বাই সেশন খেলতে হয় প্রথম সেশন থেকেই হিসেব করেই খেলতে হয় এবং আট থেকে নটি সেশন যদি বাংলাদেশ ডমিনেট করতে পারে ডেফিনেটলি বাংলাদেশ এই টেস্টে তারা পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলতে সমর্থ হবে এবং প্রথম টেস্টে যে প্রসঙ্গে এসেছিলাম যে অনেকে বলে থাকেন যে এই পাকিস্তান সেই পাকিস্তান দল নেই পাকিস্তানের অবস্থাটা আপাতত ভালো নয় এটা একটা দুর্বল পাকিস্তান এবং বাংলাদেশ যে এত ভালো পারফরম্যান্স করার পরেও যে বাংলাদেশের দিকে মানে তীর ধরে রাখা এটি আমি কিন্তু আপনার এই জনপ্রিয় অনুষ্ঠান চ্যানেলের তৃতীয় মাত্রা যেটি ছটি মহাদেশ দেখে থাকে আমি সমগ্র ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে যারা সমালোচনা করে থাকে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে তারা চেয়ে চেয়ে দেখবে যে বাংলাদেশ এখন বিশ্বের যে পরাশক্তি দলগুলো তাদের বিরুদ্ধে তারা এই পাকিস্তানকে যেভাবে বিধ্বস্ত করতে সমর্থ হলো এখন থেকে বাংলাদেশ এইভাবেই পারফরমেন্স করবে এবং বিশ্বের যে কোনো দলের জন্যে বাংলাদেশ হুমকির বা আতঙ্কের এক নামে যে পরিণত হবে সে বিষয়ে আমার অন্তত কোন সন্দেহ নেই কলকাতা গিয়েছিলাম তিন দিনের জন্য একটা গেম দেখে আসছি নাইট রাইডার্স ধোনির সেখানে আমাকে বলছিল যে আপনারা এত ভালো খেলছেন পাকিস্তানের সাথে তিনটা ওডিএ জিতে গেলেন একটা টি টোয়েন্টি জিতে গেলেন টেস্ট ম্যাচেও আপনারা তিনশোর উপরে রান করলেন সেদিন ছিল থার্ড ডে আমি যেদিন চলে আসি ফোর ডে মর্নিং তখনও তামিমরা সেই ফর্মে আসেনি বলছে ধোনি কিন্তু ইন্ডিয়া থেকে যাওয়ার কথা নয় কিন্তু এখন আমার মনে হচ্ছে ফুল ইন্ডিয়া টিম বাংলাদেশে যাবে কারণ তারা কোনো সুযোগ নেবে না আর আপনি শুনে আর আনন্দিত হবেন যে ওয়ান আমরা কিন্তু এখন পাকিস্তানের চেয়ে উপরে আছি র্যাঙ্কিংয়ে আমরা আট নম্বরে আছি র্যাঙ্কিংয়ে আমরা যাতে যাতে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রবলেম না হয় তো কালকের যেতে ঘটনা যেটা আপনি সম্বন্ধে জানতে চেয়েছিলেন এটি সেপ্টেম্বর পর্যন্ত থাকতে হবে তো সেপ্টেম্বরের আগে যে তাই বলছি খেলাগুলো আছে বিশেষ করে ভারতের সঙ্গে সেখানেও বাংলাদেশের সামনে একটা বড় বড় দলের সাথে খেললে কিন্তু পয়েন্ট যদি যায় তখন কম পয়েন্ট যায় আবার পেলে কিন্তু আবার বেশি পয়েন্ট পাওয়া যায় আমরা যেভাবে পাকিস্তানের সাথে খেলেছি আমরা মনে হয় ভারতের আমরা ভালো এই বড় ছোট দল হিসাবটা কিভাবে যে এ আসে যেটা ফ্রন্ট লাইনে তো আমি যেটা বলতে চাচ্ছি খুলনা থেকে কিন্তু একটু ডিফারেন্স আছে ঢাকার এ ইন দ্য সেন্স খুলনা খেলা শুরু হয়েছে দশটায় ঢাকায় শুরু হবে সকাল সাড়ে নটা। তখন কিন্তু ময়েশ্চারের একটু অ্যাডভান্টেজ যে টিম বোলিং করে তারা পাবে যারাই বোলিং করবে ংবা যারা ব্যাটিং করে তারা সেই অ্যাডভান্টেজ থেকে একটু হলেও বিরত থাকবে তো এই এখন ডিপেন্ড করবে ফাস্ট বোলাররা কিভাবে অ্যাডভান্টেজটা নিতে পারে দুই দলের পাকিস্তানের এবং আমাদের দলও এই অ্যাডভান্টেজটা কিন্তু থাকবে অ্যাটলিস্ট ফর ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস তখন যদি লাইন অ্যান্ড লেন্থ ঠিক করে সুইং ঠিক মতো করতে পারে এনিথিং খেলা একটা টিম যদি একটা ইনিংস একটু খারাপ খেলে তাহলে কাম ব্যাক করা খুব ডিফিকাল্ট হয় ভারত জুন মাসে তিনটে ওয়ান ডে একটি টেস্ট খেলতে আসছে কি আশা করছেন বা আপ ডেফিন ভালো খেলবে এবং যেটি শফিকাল হকিরা বললেন যে আসলে আমাদেরকে র্যাঙ্কিংয়ে আগামী বিশ্বকাপ খেলবার জন্য তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবার জন্য র্যাঙ্কিং আমাদের উপরের দিকে উঠতেই হবে নিশ্চিন্তে থাকবার জন্য এবং সেপ্টেম্বরের পর্যন্ত অবশ্যই যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাই আটে থাকতে হবে এখন যেখানে বাংলাদেশ দাঁড়িয়ে হ্যাঁ যে চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এবং তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত যদি এই আট নম্বর জায়গাটি ধরে রাখতে পারে বাংলাদেশ তাহলে অষ্টম দল হিসাবে সরাসরি খেলার সুযোগ পাবে এবং বিশ্বকাপের কথা যদি বলেন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ দু সালে সেখানেও কিন্তু বাংলাদেশকে দু হাজার সতেরোর তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত যদি আট নম্বরে থাকতে পারে বাংলাদেশ তাহলে কোয়ালিফাই খেলে আসতে হবে না সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে এখন বাংলাদেশ দলের যে অবস্থা ভারত সফর করবে আগামী মাসে তো বাংলাদেশ ডেফিনেটলি ভারতের বিরুদ্ধে ভালো করবে কারণ বাংলাদেশ কিন্তু ভারতকে এর আগে দু সালে এবং দু বিশ্বকাপে আপনি জানেন এই তামিম ইকবালের ব্যাটিং এর তাণ্ডবে উত্তালে বাংলাদেশ কিন্তু ভারতকে পরাজিত করে এবং দু হাজার চার সালেও ভারতকে বাংলাদেশ একবার পরাজিত করে এশিয়া কাপে এশিয়া কাপে বাংলাদেশকে বাংলাদেশ ভারতকে পরাজিত করে আর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের কথা আপনি যেটি উল্লেখ করলেন মাঠে বসে ধারাভাষ্য দিতে গিয়ে আমি যেটি অনুমান করলাম যে রোহিত শর্মার যে আউটটি আম্পায়ার দিলেন তিনি এটিকে বিমার হিসেবে নো বল ডাকেন কিন্তু বল যখন উইকেটে পড়ে গোয়িং ডাউন থাকে এটি কোনো অবস্থাতেই বিমার হয় না বিমার হলো বডি লাইন বরাবর বল যদি আসে যদি মনে করেন আম্পায়ার যে এই বলটি যদি ব্যাটসম্যানের এমন একটা জায়গায় আঘাত করে তাহলে সে আঘাতপ্রাপ্ত হতে পারে তখনই কিন্তু নোবল ডাকেন এবং বিমার দেওয়া হয় কিন্তু এটি কোন অবস্থাতেই আমার মনে হয়নি যে বিমার হওয়ার মতো একটু আমি এটার সাথে হেড করে বলছি বলটা যখন রোহিত শর্মা খেলে ও দেখেছে ডাইরেক্টলি এটা ফিল্ডারের কাছে চলে গেছে তখনই কিন্তু ওর অঙ্গি ভঙ্গি পড়ে যাচ্ছে প্যাট পড়ে যাচ্ছে ও নিজা হয়ে যাচ্ছে এইসব অ্যাক্টিং কিন্তু তখনই শুরু করে এবং এত জলদি নোবল ডাকার কোন দরকার ছিল যেখানে প্রযুক্তি আছে কোনো অবস্থাতেই নোবল দেওয়া বা বিমার মনে করার কোন কারণ নেই আরেকটা আপনি দেখেন যিনি আমাদের বিশ্বকাপে ইনফর্ম ব্যাটসম্যান ব্যাক টু ব্যাক শতরান করার গৌরব অর্জন করেন বিশ্বকাপের মতো আসরে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তাকে ওই বলটি যেভাবে আউট দেওয়া হলো শিখর ধাওয়ান বাউন্ডারি লাইনের বাইরে থেকে বল টেনে এনে যেভাবে বলটি তিনি তালুবন্দি করলেন এটা নিঃসন্দেহে সিক্স বাট সেটিও কিন্তু আউট দেওয়া হলো এরকম কতগুলো বিতর্কিত সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয় এবং পরাজয়ের কিন্তু অন্যতম কারণ বাংলাদেশ বরাবরই কিন্তু ভারতের বিরুদ্ধে তারা ভালো খেলে অভ্যস্ত আমি মনে করি এবং পাকিস্তানের বিরুদ্ধে বরং ১৬ বছর পরে বাংলাদেশ প্রথম জয়লাভ করতে সমর্থ হলো এর আগে উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ যখন প্রথম বিশ্বকাপে অবতীর্ণ হয় তখন নর্দামটনে খেলাটি অনুষ্ঠিত হয় সেই খেলারও ধারা বিবরণী দেওয়ার সৌভাগ্য হয় আমার সেই খেলায় বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করে একটু আগে আপনি যেটি বললেন যে এই বাংলাদেশ এই পাকিস্তান খুব একটা শক্তিশালী পাকিস্তান কিনা হজবরল একটা দল কিনা আপনি দেখুন যে ষোলো বছর আগে বাংলাদেশ যে পাকিস্তানকে পরাজিত করে তখনকার যারা কিং বর্তমানে যিনি প্রশিক্ষক সাকলাইন আহমেদ সেলিম মালিক ইনজামুল হক রামিজ রাজা তাদের মতো দলকে বাংলাদেশ পরাজিত করে তো ওই দলকে পরাজিত করতে পারলে এই দলকে কেন পারবে না বাংলাদেশ সেই জন্য আমি বলবো যে এই বাংলাদেশ নয় যেটি করণীয় জিল্লুর ভাই হিরাবাই একটু এসেছিলেন প্রসঙ্গে শেষ করতে পারেনি বিশেষ করে টেস্টে জয়লাভ করতে হলে আপনি জানেন বিশটি উইকেট লাভ করতে হয় সেজন্য কিন্তু যারা সেইমার তাদেরকে সুযোগ করে দিতে হবে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট হয় আপনি অবাক হয়ে যাবেন পঞ্চাশ ওভারের যে খেলা হয় সেখানে চল্লিশ ওভারই স্পিনাররা বল করে থাকে ওই হারা একটি সন্তানের মতো বা সৎ সন্তানের মতো যারা পেসার বা সিমার মাত্র দশ বল করার সুযোগ পেয়ে থাকে এটি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তাদেরকে বেশি বেশি ব্যবহার করতে হবে তা না হলে টেস্টে বিশটি উইকেট লাভ করা এটি কিন্তু ভেরি ডিফিকাল্ট এবং এর পাশাপাশি উইকেটের কথা একটু বলতে হয় কারণ আপনি যদি বাউন্সি উইকেট তৈরি না করেন এই উপমহাদেশের বাইরে যখনই যাবেন তখনই কিন্তু আপনি সমস্যায় পড়বেন সেটি অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এর পাশাপাশি ইভেন জিম্বাবুয়ে হোক তো সেই জন্যে বাউন্সি উইকেট তৈরি করা গ্রিন টপ হয়তো বা একটু ভেরি এক্সপেন্সিভ বাট যতটা সম্ভব ঘাসের উইকেট তৈরি করা এটি কিন্তু খুবই দরকার বাংলাদেশের জন্যে কারণ এখন বাংলাদেশ যেভাবে এগিয়ে একটু যদি এই দলটাকে আরো ভালো করার জন্য উইকেট বলেন ফাস্ট বোলারদের ভালোভাবে তৈরি করার ক্ষেত্রে বলেন একটু যদি ভালোভাবে দলটাকে বিকশিত করা যায় কোয়ার্টার ফাইনালে খেলে এসছে বিশ্বকাপে আগামী বিশ্বকাপে আমরা দেখব বাংলাদেশ সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে ঠিক তারপরের বিশ্বকাপে বাংলাদেশ ফাইনালে খেলার গৌরব অর্জন করবে এবং ডেফিনেটলি বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবেই হবে দিলীপভাই আমি একটা কথা সুসংবাদ দিতে যাচ্ছি যেটা সারাফত জানে আমাদের আন্ডার নাইনটিন টিম সাউথ আফ্রিকার মতো একটা স্ট্রং টিম ওয়ান অফ দ্য স্ট্রংয়েস্ট টিম যারা চ্যাম্পিয়ন ওরা কিন্তু আমাদের ন্যাশনাল টিম থেকে পিছিয়ে নেই কিন্তু ওইটাকে অনেকেই কিন্তু লক্ষ্য করছে লক্ষ্য করে নেই সিক্স ওয়ান দ্যাট মিনস আওয়ার গেম ইজ গোয়িং আপ হোয়াট আমি ট্রাইং টু সে

আরেকজনের এমপ্লয়মেন্ট দেখলাম কালকে সো দিজ আর অল গুড সাইন প্রেসিডেন্ট ইজ মুভিং ইন দ্য রাইট ডাইরেকশন এবং দ্য বোর্ড ইজ মুভিং অলসো ইন দ্য রাইট ডাইরেকশন এবং আমরা মনে করি যে এই টিমে যদি ইঞ্জারি না হয় মোস্ট অফ দ্যাম উইল প্লে দ্য ওয়ার্ল্ড কাপ ইন টু থাউজেন্ড এখানে হিরাভাই একটু বলি যে লোক ভাই এবার আমি অস্ট্রেলিয়াতে যেটি দেখে এসছি ওদের ডোমেস্টিক ক্রিকেটটা কিন্তু অনেক শক্তিশালী যেটি বললেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো এগিয়ে এটি মনে হয় ঠিক না হিরা কারণ টেকনিক্যাল সাপোর্ট সেটি নেওয়ার তো কোনো ভাবেই খারাপ ভাবে দেখা যায় না অবশ্যই ভালোভাবে দেখবো আমরা তবে ওদের ক্রিকেট নিয়ে যদি কথা যখন শিক্ষক নিব সব ঠিক থাকবে আপনি দেখেন মাইক হাসির মতো ব্যাটসম্যান পনেরো হাজার রান ডোমেস্টিক করে প্রথম জাতীয় দলের সুযোগ পায় আর বাংলাদেশে তিনশো চারশো রান করেও বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে যায়

দুই এক দুই বছর একটু নরবরি ছিল একাডেমি ডাইরেক্টর ছিল না ফিল্ডিং কোচ ছিল না বোলিং কোচ ছিল না এগুলি সব এখন ঠিক করা হচ্ছে যেহেতু টিম প্রেসিডেন্ট নিজেই ছিলেন অস্ট্রেলিয়াতে এগুলি উনি সব ঠিকঠাক করে এখন নাও দ্য টিম ইজ দ্য মানে ডেভেলপমেন্ট ইজ মুভিং ইন দ্য রাইট ডাইরেকশন দ্যাট ইজ ওয়াই আই ইউজড অস্ট্রেলিয়ান নেম ইফ ইউ হ্যাভ টু মুভ উই শুড ফলো

এবং এর পাশাপাশি জাতীয় দলের হয়ে যারা খেলে থাকেন যেমন সাকিব আল হাসান তামিম ইকবাল আপনি দেখে থাকবেন তারা কিন্তু খুব একটা আগ্রহী হয় না এই সব খেলায় মানে অংশগ্রহণ করার ক্ষেত্রে দু একটি খেলায় অংশগ্রহণ করার পর কোনো না কোনো কারণ দেখিয়ে হয়তো একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিল যে আমার একটু পারিবারিক সমস্যা বা কোনো একটা অজুহাত দেখিয়ে তারা কিন্তু অলওয়েজ দেখবেন যে এই খেলাটি থেকে বিরত থাকার জন্য আসলে একটা হবে তাদের যখন বিশ্বমানের খেলোয়াড়েরা যখন অংশগ্রহণ করবে ডোমেস্টিক ক্রিকেটে তখন তরুণ উদীয়মান যারা ব্যাটসম্যান বা বোলার তারা দারুণভাবে উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে এখানে কিন্তু বোর্ডের একটা নির্দেশনা থাকা দরকার যে বাধ্যতামূলক এই কটা খেলায় যারা জাতীয় দলের হয়ে খেলে থাকে তাদেরকে বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হবে এরকম একটা দিক নির্দেশনা থাকা দরকার বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এর পাশাপাশি আর একটা বিষয় বাংলাদেশ জাতীয় দলে যারা খেলে থাকে আপনি দেখবেন ঢাকা শহর তো বটেই ঢাকার বাইরে যে শহরগুলো সেখান থেকে কিন্তু খুব একটা খেলোয়াড়দের দেখা যায় না বাংলাদেশ জাতীয় দলে বেশিরভাগ কিন্তু উপজেলা পর্যায় থেকে আসা অতএব আপনাকে কিন্তু ওই উপজেলা পর্যায় থেকে ওখান থেকে খেলোয়াড় বের করে আনার দিকে আপনাকে দৃষ্টি দিতে হবে এবং সেদিকে বেশি নজর দিতে হবে কারণ বেশিরভাগ খেলোয়াড় কিন্তু উপজেলা পর্যায় থেকে আসা ঢাকা শহর বা ঢাকার পাশে যে শহরগুলো সেখান থেকে খুব বেশি খেলোয়াড় কিন্তু দেখা যায় না তো সেই জন্যে যেহেতু ফ্যাসিলিটি প্রচুর আপনি দেখেন সাকিব আল হাসান আইপিএলে খেলে থাকেন বিগ ব্যাশে খেলে থাকেন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন ক্যারিবিও লিগে খেলেন এখানে কিন্তু আর্থিকভাবেও অনেক এগিয়ে সো আগের মতো ওই বাবা মা শহরের যারা যে সন্তান বড় হওয়া মানে ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে বানাতে হবে খেলোয়াড় বানালে কোনো ব্যাকআপ পাবে না বিশেষ করে আর্থিকভাবে সেটি কিন্তু এখন আর নেই ভালো খেলার সুযোগ যদি তৈরি করে নিতে পারে তাহলে এখানেও কিন্তু কোটি কোটি টাকা আয় করার বা ভবিষ্যতে নিজের জীবনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে সো আমি মনে করি সম্মান খ্যাতি সম্মান খ্যাতি টাকা টাকাটাও একটা অনেক বড় ফ্যাক্টর তার পাশাপাশি সম্মান খ্যাতি তারকা খ্যাতি যাই বলেন না কেন সেটি তো অবশ্যই এর পাশাপাশি থাকবে আমি ওর সাথে একটু অ্যাড করতে চাই আমি রঞ্জি ট্রফিটা দেখেছি আমি টিম নিয়ে গিয়েছিলাম এ টিম ওরা কিন্তু খেলাটা টেলিভাইজ করে তা আমার মনে হয় যে বিগ প্লেয়ার আমাদের যারা আছে ম্যাচগুলি যদি টেলিভাইজ করা হয় জিটিভি যে যেরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জড়িত ইম্পর্ট্যান্ট ম্যাচগুলি যদি টেলিভাইজ করে তখন ওরা আকৃষ্ট হবে আর একটু বেশি এই কারণে যে খেলা তো টেলিভাইজ হচ্ছে আমি যদি এখানে হান্ড্রেড করতে পারি হান্ড্রেড করতে পারি লোকজন দেখছে

খালেদ মাহমুদ সুজন ইজ প্রবলি লুকিং আফটার ডেভেলপমেন্ট তো দেন হিল এখন অত সময় পাচ্ছে না আদার টাইম তো ম্যানেজার হিসেবে আছে সুতরাং প্রভাবলি হিউল কম ডাউন অ্যান্ড ডু সামথিং পজিটিভ এখানে কিন্তু একটা স্ট্রিম লাইন চলছিল আই ওয়াজ লুকিং আফটার ডেভেলপমেন্ট এই তামেন কিন্তু আমার পাওয়া তখন তেরো বছর ছেলে দুই হাজার তিন সালে হি ওয়াজ থার্টিন ইয়ার্স ওট হি ওয়াজ কামিং ডাউন দ্য উইকেট ইন এ ম্যাটিং উইকেট হি ওয়াজ হিটিং দ্য বল অল ওভার দা উইকেট আই সিড হোয়াট ইস দিস গাই ডুইং এটা বাংলাদেশে কি হবে আমরা শেষের দিকে চৌধুরী জাফরুল্লাহ শরাফাত আর কোন পরামর্শ থাকলে এবং আর কোন আশার কথা থাকলে সব দিয়ে আশার কথা অবশ্যই আশার কথা বাংলাদেশ বিশ্ববিদ্যালপে দুবন্ত পারফরম্যান্স তার আগে জিম্বাবুয়ের কথা আপনি উল্লেখ করলেন বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে দুবন্ত দুরন্ত পারফরম্যান্স বাংলাদেশ দলের এবং এই বছরটা কিন্তু ক্রিকেটের মানে বাংলাদেশ বহুদিন পরে টানা অনেক খেলা খেলতে পারছে অনেক আপকামিং সিরিজ আপনি দেখেন আগামী মাসে ভারত আসবে পরে সাউথ আফ্রিকা তারপরে অস্ট্রেলিয়া যারা বর্তমান চ্যাম্পিয়ন এর বাইরেও একটা ট্রাই ন্যাশনাল হওয়ার কথা সব মিলিয়ে এই বছরটা খেলার মধ্যেই থাকবে বাংলাদেশ দল এবং বিশ্বের যারা পরাশক্তি দল তাদের বিরুদ্ধে যত ঘন ঘন প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ ততই কিন্তু আত্মবিশ্বাসে বলিয়ান হবে অলরেডি কিন্তু আত্মবিশ্বাসের যে পারদ সেটি কিন্তু দারুণভাবে টকবগে বাংলাদেশ দলের এর পাশাপাশি এই যে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসছেন কেজেড ইসলাম তাকে আমরা স্মরণ করি নির্মাণ স্কুলের কথা মনে থাকার কথা আমাদের সকলের জাবেদ ওমর বেলিম হাবিবুল বাঁশার সুমন মেয়াব হোসেন অপি নান্নু মিনহাজুল আবদিন নানু তারা কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছিলেন সেদিকে নজর দেওয়া দরকার দরকার এর পাশাপাশি উপজেলা পর্যায়ে যেখান থেকে বাংলাদেশ জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় বেরিয়ে এসছে সেখানে নজর দেওয়া দরকার নিশ্চয়ই বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত তারা নজর দিয়ে থাকে তবে আরও একটু বেশি বেশি এদিকে যদি লক্ষ্যমাত্রাটা এগিয়ে নেয় তাহলে বাংলাদেশের ক্রিকেট আরও অনেক দূরে গিয়ে যাবে আপনি দেখেন নির্বাচক মণ্ডলী তিন কিংবদন্তি ফারুক আহমেদ মিনহাজুল আবেদিন নান্নু হাবিবুল বাঁশ আর সুমন তিনজন সাবেক অধিনায়ক এর পাশাপাশি নাইমুর রহমান দুর্জয় অভিটেক অভিষেক টেস্টে যিনি অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি কিন্তু বোর্ডের দায়িত্বপ্রাপ্ত ক্রিকেট অপারেশনস কমিটির সম্মানিত চেয়ারম্যান আকরাম খান আরাক কিংবদন্তি টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান এবং বোর্ডের সম্মানিত পরিচালক খালেদ মাহমুদ সুজন আরও একজন সাবেক খ্যাতিমান খেলোয়াড় তিনিও কিন্তু বোর্ডের সম্মানিত পরিচালক এবং বর্তমান দলের ম্যানেজার যাদের ক্রিকেট মস্তিষ্ক অত্যন্ত শক্তিশালী তাদেরকে কাজে লাগানো এবং বোর্ডে অন্তর্ভুক্তি তাদের এটিও কিন্তু অনেক বড় পজিটিভ দিক বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ফলে এদের পরামর্শ এদের চিন্তা চেতনা এগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব যদিও আপনি জানেন যে এসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসাবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এইবারও অস্ট্রেলিয়াতে মেলবোর্নে আমার সাথে দেখা এবং প্রথম সেঞ্চুরিয়ান টেস্টে অভিষেক টেস্টে ভারতের বিরুদ্ধে একশো পঁয়তাল্লিশ ভারতের বিরুদ্ধে তাকে যদি বোর্ডে অন্তর্ভুক্ত করা হয় তার যে শক্তিশালী মস্তিষ্ক সেটিকে যদি কাজে লাগানো হয় আমার মনে হয় এদেশের ক্রিকেট আরো অনেক অনেক দেশের ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করছে না অনেক দিন ধরে দীর্ঘদিন এবং অত্যন্ত সফলতার সাথে সার্থকতার সাথে তিনি কিন্তু দায়িত্ব পালন করে চলেছেন এবং তার কিন্তু অনেক সুনাম বাইরে যেগুলো যারা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলে জেনে থাকি তো তাকে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে কনক্লুডিং রিমার্কস কনক্লুডিং রিমার্কস হলো যে উই আর মুভিং আপ অ্যান্ড ডেফিনেটলি এই টিম এই টেস্টে তো ভালো খেলবেই এবং আমরা আশা করবো যে সামনে যে সিরিজগুলি আসছে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকব অল উইল ডিপেন্ড যে এই টিমটা টুগেদার থাকে এখন যেরকম আছে ইঞ্জারি একটু একটু মাঝে মাঝে আমাদের যেমন দেখলেন এই টেস্টে দুটা রেগুলার প্লেয়ার চলে গেল আবার দুটো নতুন প্লেয়ার নতুন প্লেয়ার ইন দ্য সেন্স মানে দুইটা প্লেয়ারের ইনক্লুশন হলো এইগুলি সমস্যা যদি আমাদের মধ্যে না থাকে দিস টিম ইজ বাউন্ড টু ডু ভেরি ওয়েল আর তাছাড়া একটা কারণে আমাদের টিম আরও ভালো করবে রিসেন্টলি অস্ট্রেলিয়ার কিন্তু তিনজন টপ প্লেয়ার কিন্তু চলে গেছে শ্রীলঙ্কার দুজন টপ প্লেয়ার কিন্তু ওডিএ থেকে চলে গেছে বিভিন্ন দেশে এরকম যাচ্ছে আমরা সেদিক দিয়ে কিন্তু একটু সৌভাগ্যবান

তাদের টেম্পারামেন্টটা কিন্তু দেখার মতো আপনি দেখেন প্রথম টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ঘুরে দাঁড়ানো এবং আত্মবিশ্বাসটা কিন্তু অনেক অনেক এগিয়ে বাংলাদেশ দলের একটা আমূল পরিবর্তন কিন্তু সব ক্ষেত্রে খেলোয়াড়দের মধ্যে এসছে আমি মনে করি যে ভবিষ্যতে বাংলাদেশ আর ব্যাকসাইডে ফিরে তাকাবে না সামনের দিকে তাকাবে শেষ দলের বিরুদ্ধে কারণে কিন্তু টিম খুব উজ্জীবিত

স্বপ্ন এবং সেই স্বপ্নকে বাস্তব রূপ দা দেবার ক্ষমতা বাংলাদেশ ক্রিকেট দলের এখন আছে এবং এই ক্রিকেট দল আমার অতিথিরাই বলছেন যে আগামী বিশ্বকাপ জয় করতে না পারলেও অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলবার সক্ষমতা রাখে এবং এখন যারা খেলছেন হয়তো তাদের অধিকাংশই সেই বিশ্বকাপ খেলতে পারবেন বলে ওনারা আশাবাদী এবং এখন শুধু এগিয়ে যাবার পালা এবং এই এগিয়ে যাবার জন্য যে যা কিছু পরামর্শ ওনারা রাখলেন আমরা আশা করব যে ক্রিকেট বোর্ড সেটি ইতিমধ্যেই অনেকখানি তারা বাস্তবায়ন করেছেন বাকিটাও করবেন এবং তিন ফর্মেটের ক্রিকেটেই এখন বাংলাদেশ কিন্তু স্বপ্ন দেখতে পারে এমন না যে ওয়ান ডেতে খুব ভালো করছে টেস্টে যে পারফরমেন্স পাকিস্তানের সঙ্গে সর্বশেষ এবং আমরা আশা করছি যে আজকে যে টেস্ট হচ্ছে এটিতে ড্র নয় এখন অনেকেই আশা করতে পারেন যে পারফরমেন্স বাংলাদেশ দেখেছে যে এই টেস্ট ম্যাচটি বাংলাদেশ জিততেও পারে এবং সেই প্রার্থনা আমাদের সবার থাকলেও বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে শুভকামনা দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা